বিশ্বকাপের মাঝপথে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই সময় থেকে মাঠের বাইরে ভারতীয় তারকা অলরাউন্ডার 22 গজে ফেরার প্রস্তুতি শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। জোর কদমে চলছে অনুশীলন। শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের যুব দলকে 10 উইকেটে পরাজিত করে পাকিস্তান। মাত্র 140 রানে নিউজিল্যান্ডকে অল আউট করে পাকিস্তান। পাল্টা ব্যাট করতে নেমে বিনা উইকেটে 144 রান করে পাকিস্তান। তিনটি ম্যাচেই জয়লাভ করে এগিয়ে গ্রুপ লিগে পাকিস্তান। স্বাভাবিকভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পাকিস্তান। রঞ্জি ট্রফিতে অসাধারণ ইনিংস খেললেন হায়দ্রাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল। রঞ্জির ইতিহাসে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেন তন্ময়। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ওপেন করতে নেমে তিনি 26টি ওভার বাউন্ডারি ও 34টি ওভার বাউন্ডারি মারেন। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ সুপার কাপ ফাইনালে। একই ভুল দ্বিতীয়বার করতে নারাজ ইস্টবেঙ্গল। অন্যদিকে ট্রফি হাতছাড়া করতে নারাজ ওড়িশা এফসি। সব মিলিয়ে সুপার কাপে পাখির চোখ দুই দলের। গত 4 বছরে নেই কোনো ট্রফি, না আছে আই লিগ, না আছে আইএসএল। ওদের একটা ট্রফি জেতা দরকার। ম্যাচের আগে লাল হলুদ শিবিরকে খোঁচা মোহনবাগান কর্তা দেবাশিস দত্তের। ভারতের মাটিতেই অলিম্পিকের আসর বসাতে সব রকম সহযোগিতা করবে ফ্রান্স। 75তম সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে এসে ভারতকে এমন আশ্বাস দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শনিবারের পর দৃষ্টান্ত হয়ে গেলেন রোহন বোপান্না। বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরতে বয়সটা যে কোনো ফ্যাক্টর নয় তাই জন্য প্রমাণ করছেন বোপান্না। অন্যদিকে বোপান্নার জয় দেখে টুইট করছেন সচিন তেন্ডুলকার। প্রসঙ্গত প্রবীণতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের বুঝিয়ে করছেন তিনি। লা লিগা বার্সেলোনার হার মেনে নিতে পারেনি খোদ কোচ। 30 জুন বার্সেলোনার কোচের পদ ছাড়বেন বলে ঘোষণা করেছিলেন জাবি হার্নান্দেজ। 2006 সালে হয়েছিল শেষ বাক সফর। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপের পর থেকে স্থগিত যাতায়াত। ইতিমধ্যে শোনা যাচ্ছে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে রাজি হতে চলেছে ভারত। আরও একটা পরাজয়। ক্রিকেটের পর হকি বিশ্বকাপেও হারের মুখ দেখল ভারত। 7-2 গোলে নেদারল্যান্ডসের কাছেই হারল ভারত। অবশেষে দ্বিতীয় স্থান থেকে বিশ্বকাপ যাত্রা শেষ করল ভারত।